লাইফটা শুরু করার আগে দেখি তোমাদের কি গত হয়। ক্লাস কি মনে আছে, তোমাদের এই চারটা কি মনে রেখেছো? এই চারটা কিন্তু সুন্দর করে মনে রাখবি, হয়তো বা কাল আসতে পারে, হয়তো বা উৎস আসতে পারে, হয়তো বা অবধারিত রোগ আসতে পারে। আমাদের প্রত্যেকটা এই ছয়টা ভিটামিন, এই ছয়টা ভিটামিন অবশ্যই সুন্দর করে আমরা মনে রেখে দিই। তাই জন্য আমি দুটা দুটা করে পড়ছি, যাতে তোমরা সুন্দর করে এটা একবারই মাথায় নিয়ে নাও। এবং মাথায় নিতে হবে না সোনারা, এই যেগুলো যেগুলো যেটাতে ভিটামিন আছে সেগুলো আমরা খাওয়ার অভ্যাস শুরু করব, তাহলে আম্মুরা অনেক খুশি হবে, এবং শুধু আম্মু খুশি হবে ঠিক আছে, কিন্তু তোমাদের শরীরে যে পুষ্টি উপাদান সেটা তোমরা পেয়ে যাবে, তাই না? তাই জন্য আম্মুকে খুশি করলেই চলবে না, নিজেদেরকেও এটা শক্তি, যে পুষ্টি দরকার নিজেদের শরীরে, নিজেদের শরীরে শক্তি দরকার, তাই জন্য এগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে, তাই না? তাহলে আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম ভিটামিন সি এবং ডি। আচ্ছা একটু বইতে দেখি কে কতটুকু পাচ্ছ। আচ্ছা হুমাইরা, শোনা শুনতে পাচ্ছ আমার কথা? হুমাইরা হুমাইরা শুনতে পাচ্ছ? আচ্ছা হুমাইরা শুনতে পাচ্ছে না। মাশরুফ বলো, মাশরুফ মাশরুফ বলবে যে ভিটামিন সি এর অভাব জনিত। হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছি, হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছি আমি। সূর্যের আলো থেকে পাই, এটা মাথায় রাখবে। সকালে যে রোগটা সেটা কিন্তু আমাদের শরীরে ভিটামিন ডি টা পূরণ করে। যেমন ছোট বাচ্চা দেখবা জন্ডিস হলে ছোট বাচ্চা কি সকালে রোগটা দেখায় না, কি জন্য? এই যে ভিটামিন ডি টা নষ্ট। তাহলে ভিটামিন ডি কে আমরা ডাইরেক্টলি সূর্যের আলো থেকে পেয়ে থাকি। এরপরে বলো তো দেখি, আমার একটা প্রশ্ন আছে। অনেক মিস আপনি যে এই যে ভিটামিন এ বি সি ডি যে লিখতে বলেছেন, সেগুলা কি আমরা ছক করে লিখবো? করে না লিখলে চলবে, আমি যেভাবে লিখাচ্ছি লিখছি সেভাবে লিখলে হবে, কারণ আমি এভাবে প্রশ্ন দিতে পারি, সংক্ষিপ্ত দিতে পারি, অথবা বড় প্রশ্ন দিতে পারি যে ভিটামিন এ এর উৎস লিখে, তখন তোমাকে সুন্দর করে লিখে লাইন বাই লিখে দিতে হবে, কোনো ছক করা দরকার নেই। ছকটা তোমাদেরকে একটু ইন্ডিকেট করে দিয়েছে যে কোন ছকে কোনটা আছে, এই জন্য এটা হয়ে তোমাদের ছক করা দরকার, তোমরা জাস্ট একবারে সুন্দর সিফ করে নিই তাহলে ভালো লাগবে। তাহলে আমরা পড়াই যাই ঠিক আছে, তাহলে পড়াই যাবো, কিন্তু আমি কিন্তু মিউট করবো, তোমরা যদি চুপচাপ আছো সুন্দর আছো, আর যদি চুপচাপ না থাকো তখন। ম্যাম আমার ভিটামিনের অভাব জনিত রোগগুলো মনে রাখতে অনেক কষ্ট হয়। না পড়তে হবে না, বুঝরা পড়তে হবে, না হলে তো হবে না। এই অভাব জনিত রোগ, তারপরে ভিটামিন সমৃদ্ধ খাবার, এগুলো খেতে হবে, তাহলে কি আমাদের শরীরের পুষ্টি উপাদানটা কিন্তু পূরণ হয়ে যাবে। আমাদের শরীরে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত যেগুলো খাবার খাচ্ছি সেগুলোর মধ্যে আমাদের অবশ্যই ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়া দরকার। আমরা হয়তো ভাবি যে কম দামি খাবার তাই ভিটামিন কম, এটা কিন্তু মোটেও না, মোটেও ভুল কথা। কম দামি খাবারও ভিটামিন অনেক থাকে, তাই জন্য আমাদের শুধু বেশি দামি খাবারে যে আমরা ভিটামিন পাবো তা, আমরা কম দামি খাবারও কিন্তু ভিটামিনটা আমরা পেয়ে থাকি। তাই জন্য আমাদের সব রকমের খাবার খাওয়ার একটু একটু অভ্যাস করো, দেখো হয়ে যাবে। মানুষ তো অভ্যাসের না, তাই আমাদেরকে অভ্যাস করতে হবে এগুলো খাবার খাওয়া। তাহলে আমরা পড়ে যাই, আজকে আমরা পড়বো ভিটামিন ই এবং কে। তাহলে আমরা লিখে দিই না চতুর্থ অধ্যায়, আমাদের লাস্ট অধ্যায়। তোমরা অনেকে সিলেবাস যেহেতু আমাদের দেওয়া হয়নি, তাহলে আমি তোমাদেরকে বারবার বলছি আমার চ্যাপ্টারের চারটা অধ্যায় প্রশ্ন আসবে, এটাই লাস্ট অধ্যায়। এবং এরপরে আমরা রিভিশনে যাব, এবং শুধু রিভিশনে না, এরপরে আমরা কিন্তু করব কিছু কাঠামোগত প্রশ্ন করবো, যে কিভাবে আমাদের কাঠামোগত প্রশ্ন গুলো আসবে সেভাবে আমি নমুনা দেখাবো, অথবা সেটা দিতে পারবো। তাহলে আমরা আজকে করবো ভিটামিন ই। এই সপ্তাহ শিডিউলটা আমি পাইনি, স্কুলে না আসতে পারবো না, মানে স্কুলে আসতে হবে সোমবারে করে আমরা শিডিউল। আর তোমরা অনেকে খাতা হয়তো জমা দিবি, সেটা খাতা জমা দিবি না। ম্যাম আমি পরীক্ষার খাতা জমা দিতে যখন গিয়েছিলাম তখন বলতে ভুলে গেছি। ও বল না বলে আমাকে। আজকে আমরা পড়বো ভিটামিন ই এবং ভিটামিন কে, ঠিক আছে? ভিটামিন ই ও ভিটামিন কে পড়বো। তাহলে এটা আমরা আগে জানতে গেলে আমাদের কি করতে হবে, আগে আমাদেরকে জানতে হবে যে
কোন খাবারে ভিটামিন ই আছে, কোন খাবারে ভিটামিন কে আছে। আছে মানে কি শব্দ করো না, আমি যেহেতু মিউট করিনি তার জন্য শব্দ করো না, প্লিজ শব্দ করো না। তাহলে আমরা ভিটামিন ই বলবো, তাহলে আমরা ভিটামিন ই এর উৎস বলবো, তাহলে ভিটামিন ই যদি আচমকে একটা ভিটামিন আছে আমরা না দেখে লিখতে হবে, তখন সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক মুশকিলে পড়বো। যাতে মুশকিলে না পড়ি সেজন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সুন্দর করে মনে রাখতে হবে, তাহলে আমরা পাবো। তাহলে দেখো ভিটামিন ই কি তারপরে কি আছে বাদাম, দেখবা বাদামে লিখবা বাদাম, তারপরে বাদাম মিস আমরা লিখবো, দেখেছি তো আমি যেভাবে লিখছি অনেকে সবাই সবার জন্য বলছি যেভাবে লিখছি, ধরো আমি কিছু একটা মিশিং দিয়ে দিচ্ছি, ওই মিশিং দিয়ে সেটা তোমরা কি করো এই যাবে দেবো, তোমরা সুন্দর করে লেখা, আমি তো জাস্ট বোঝার জন্য সবকিছু আমি অন্তরে লিখি না, সেক্ষেত্রে তোমরা সম্পূর্ণ লিখে উত্তরটা লিখার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে ভিটামিন ই এর উৎস হলো উদ্ভিজ তেল, বাদাম এবং কলিজ। দেখো এই যে আমরা কলিজ অনেক সময় কলিজ আমরা অনেক খেতে চাই, এই কলিজ থেকে আমাদের অনেক রকমের ভিটামিন আছে, যদি ভিটামিন ই না এখানে আমাদের অনেকগুলো ভিটামিনের মধ্যে কলিজাটাও পড়ে যাবে। তাহলে দেখো মানে কলিজা, উদ্ভিজ তেল, বাদাম এগুলোতে আমাদের ভিটামিন এ পাই, এইগুলো খাবারে আমরা ভিটামিন অনেকে বাদাম অনেক পছন্দ করে, বাদামে কিন্তু তেল পাওয়া, দেখবা বাদামটা একটু হাতে টিপবা দেখবা তেল তেল হবে, তাহলে দেখো এই বাদামে কিন্তু আমাদের তেল পাওয়া। তারপরে কলিজা, এই কলিজা, এই কলিজাতেও আমাদের অনেক ভিটামিন আছে, কলিজা খাওয়া দরকার, শুধু গরুর কলিজা খেলে মুরগির কলিজা খেলে হবে না, গরুর কলিজা তারপরে খাসির কলিজা এগুলো আমাদের খেতে হবে, তাহলে আমাদের এই ভিটামিন গুলো পেয়ে যাবো। উৎস মানে যেগুলো খাবারে আমরা পাই, আগে বলেছি বাদাম এবং কলিজা এগুলোতে ভিটামিন ই পাওয়া যায়। এরপরে দেখো ভিটামিন ই এর কাজ, মানে এই খাবার গুলো খেলে কি কি কাজ করে সেটা দেখো, যেমন উৎস লিখো। এরপরে ভিটামিন ই এর উৎস, আমি আর কি কথাটা লিখলাম না, এবার আমি কাজ দ্বারা কি কাজ, ঠিক আছে। মানে ভিটামিন ই এর কাজ, যাই তুমি প্রশ্ন করছিলে চক্রে যে এইভাবে লিখতে থাকে, তাহলে দেখো কাজ, তাহলে কাজ হলো রক্ত, রক্ত কোষগুলোকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে, মানে এই যে আমাদের এই কোষ, এই কোষগুলো থেকে আমাদের কিন্তু এই যে শিরা থেকে দেখো আমাদের রক্তগুলো যাতায়াত করে, দেখো খেয়াল করে দেখবা অনেক সময় আমাদের রক্ত উঁচা হয়ে থাকে, তাই না, যে সেটা কি বয়স আমাদের নাই কিন্তু বেশি হয় আমাদের কি আমাদের এই এগুলা থেকে কিন্তু আমাদের বসা, কিন্তু এই যে আমাদের শিরা দিয়ে আমাদের রক্তগুলো কিন্তু সবসময় যাতায়াত করছে, যতদিন আমরা বেঁচে থাকবো আমাদের এখানে শিরা দিয়ে রক্ত করবে, আবার মরে গেলে কিন্তু সব শেষ হবে, তাই না। মাহি ঘুম পাচ্ছে, মাহি মাথায় হেলান দিয়ে আছো, ঘুম পাচ্ছে না, তাহলে মাথায় হেলান দিয়েছে কিছু না, তোমার যে শরীরে যে পানিটা বেড়ে যাচ্ছে, যে শরীরে যে পানিটা বেড়ে যাচ্ছে এই পানির অভাবটা পূরণ করবে, প্রথমত যখন দেখছে যে প্রথম থেকে আমার ডায়রিয়া হচ্ছে, প্রথম থেকে স্টার্ট করে দাও ডায়রিয়া স্যালাইন খাওয়া, তাহলে দেখবা তোমার পানিটা পূরণ করবে, তোমাকে বলতে বল তখন বলছো সব রকমের খাবারই খেতে, তরল খাবার সব রকমের খাবারই খেতে বলি ডায়রিয়া, এই জন্য ডায়রিয়া হলে সব রকমের খাবার খাবে, এবং র চা যেটা বলে লাল চা বলে সেই লাল চাটা খাওয়ার চেষ্টা করবে, সেটা তোমার কিন্তু এই ডায়রিয়া থেকে তোমাকে একটু ক্ষতি হবে। তাহলে তোমার এই যে যেটা যখন ডায়রিয়া হবে, এখন কিন্তু এই গরমের সিজন, তোমরা অনেকে ভাজা পোড়া খাবা, এই খেলে হয়তো বা এই জিনিসটা হয়ে যাবে, এই জন্য আমাদেরকে
খাবারের প্রতিও একটু ইয়া রাখতে হবে, যে আমরা কোন খাবার কখন খাবো এবং কতটুকু পরিমাণে খাবো সেটা কিন্তু আমাদের সেই পরিমাণ দেখতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের কাজে যাই, মানে কাজ কি আছে দেখে, রক্ত কোষগুলোকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করবে। তাহলে রক্তে যে ক্ষতিগ্রস্ত জিনিস থাকে এগুলো খাবার খাবে, মানে ক্ষতিগ্রস্ত ওগুলো থেকে রক্ষা করবে। রক্তে রক্ত ক্ষতিগ্রস্ত রক্তে যে ক্ষয় ক্ষয় যেগুলো হবে আবার কি নিতে হবে এরকম ধরনের দিয়ে এটা দিলেও ক্ষয় ক্ষয় দুটা হবে। ঠিক আছে, এভাবে দিলে হবে ক্ষয় ক্ষয় যুক্ত দিলেও হবে, যেমন দেখো অতিরিক্ত উদ্ভিজ্জ তেল বাদাম ও কলিজা। রক্ত কোষগুলোকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে।
রক্ত কোষগুলোকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে। তাহলে আমাদের ভিটামিন ই টা হয়ে গেল, এরপরে আমরা ভিটামিন কে পড়বো, তারপরে আবার দেবো, ঠিক আছে? তাহলে আমরা এরপরে আমরা ভিটামিন কে, ভিটামিন কে উৎসটা কি, ভিটামিন কে উৎসটা কি আমরা পড়ি, এর উৎস আমাদের লাস্ট ভিটামিন, এই ভিটামিন আমরা আজকে বলছি লাস্ট ভিটামিন, ভিটামিন তাহলে আমাদের শেষ হয়ে যাবে। তাহলে কে উৎসটা দেখো কি, পাতা বিশিষ্ট সবুজ,
খাবারে পাওয়া যায় সেটা আমরা জানবো। তাহলে এরপরে আমরা জানবো যে অভাবজনিত রোগ, তাহলে ভিটামিন কে এর অভাবে কি রোগ হতে পারে, মানে এই খাবারটা যখন খাবে না তখন তোমার কি রোগ হতে পারে। দেখো রোগটা কি, যকৃতের রোগ। আসসালামু আলাইকুম ম্যাম।